আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ওয়েলকাম টু মাই টেসেন হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা অনেক সুস্থ আছেন আমি আজকে আপনাদের দেখাতে চলছি কীভাবে সৌদি আরব নাফাত অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন বা নতুন ক্রিয়েট করবেন হ্যাঁ আপনারা বলবেন কী জন্য নাফাত অ্যাকাউন্ট তৈরি করবো নাফাত অ্যাকাউন্ট অনেক প্রয়োজন পড়ে যখন আপনার এসটিসি ফে রেজিস্ট্রেশন করুন তখন প্রয়োজন পড়বে বা গোসি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তখন প্রয়োজন পড়বে বা নতুন সিম কার্ড নেওয়ার জন্য সৌদি আরবে তখন এই নাফাত অ্যাকাউন্ট প্রয়োজন পড়বে সো অবশ্যই আপনারা নাফাত অ্যাকাউন্ট রেজিস্টার করে অনলাইনে রাখতে হবে সো আমি এখন এই শর্টকাট আপনাদেরকে দেখে দিব কীভাবে আপনারা নাফাত অ্যাকাউন্ট অনলাইনে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ওকে বন্ধুরা মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের রিকোয়েস্ট থাকবে যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন ওকে লেটস গো মোবাইল স্ক্রিন আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল থেকে নাফাত অ্যাপটা ডাউনলোড করে নেবেন আমি এখন আমার মোবাইল থেকে ডাউনলোড করে দিচ্ছি ওকে আমি সরাসরি চলে যাচ্ছি প্লে স্টোরে এখানে রাইটিং করব নাফাত এফ এন এফ এ টি এস নাফাত এই দেখুন নাফাত অ্যাপ কে এস এটার উপর ক্লিক করতেছি ওকে এই অ্যাপটা ডাউনলোড করে নিতেছি আপনারা আপনাদের মোবাইল থেকে করে নেবেন ওকে ডাউনলোড হতেছে অ্যাপটি ডাউনলোড হয়ে আমার মোবাইল ইনস্টলেশন হয়ে গেছে আমি এখন ওপেন করতেছি ওকে ওপেন ওকে অ্যালো ওকে অ্যাপটি অফন হওয়ার পর যদি ইন্টারফেসটি আর ভিতরে আসে তাহলে আপনারা সেটিং সেটিংয়ে আসে ইংলিশ করে নেবেন ওকে আমি এখন সেটিং ক্লিক করতেছি ওকে এখানে আমি ইংলিশে ক্লিক করতেছি এবং উপর দেখতে পাবেন ডিসপ্লে লাইট মুড ডার্ক মুড সিস্টেম কালার্স আপনি লাইটও করতে পারেন ডার্কও করতে পারেন ওকে আমার লাইটে দরকার ওকে সমস্যা নাই এখন আমি ব্যাকে যাইতেছি ব্যাগ ওকে তারপর লগ ইন উপরে একটা ক্লিক করবেন তারপর দেখুন এরকম একটা ইন্টারভেস শো হবে প্লিজ ইন্টার ইউ ন্যাশনাল আইডি অ্যান্ড ইউর আফসার পাসওয়ার্ড উপরে আপনার অ্যাকাউন্ট নাম্বার নিচে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দিতে হবে আপনার আফসার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ওকে আমি এখন আমার অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করতেছি দেন আমার আফসার অ্যাকাউন্টের পাসওয়ার্ড লাইন টি করতেছি আপনারা আপনাদেরটা করে দিবেন দেন নেক্সট রুফ একটা ক্লিক করতেছি ওকে আফটার থেকে একটা ভেরিফিকেশন কোড আসবে সার ডিজিটরে দেখুন এখানে রাইটিং করতেছে প্লিজ এন্টার দা ভেরিফিকেশন কোডSent to the mobile number ending with this ওকে okay. আমার পাসওয়ার্ডটা এসে গেছে আমি এখন এন্ট্রি করতেছি ওকে তারপর এরকম একটা ইন্টারফেস শো হবে ক্রিয়েট ফিন নাম্বার প্লিজ ক্রিয়েট ইউর পার্সোনাল ফিন নাম্বার ওকে ছয় ডিজিটের একটা ফিন নাম্বার আপনি সয়েস করবেন মনে রাখার মতন আমি এখন সয়েস করতেছি আমারটা কম্পারম ফিন নাম্বার আবার এন্ট্রি করতে হবে রিপিট ফিন তারপর এরকম একটা ইন্টারফেস খুলবে দেখুন গেট রেডি ফর ফেস ভ্যারিফিকেশন এই যে এরকম ফেস আসবে সার্কুলার সতর্জের মতন যখন আপনার ভ্যারিফিকেশনটা কারেক্ট হবে তখন নিচে দেখুন রেডি ফর ক্যাপসার প্লিজ প্রেস দ্য ক্যাপসার বটন এটার উপর একটা ক্লিক করবেন ওকে আমি এখন ক্লিক করতেছি দেখুন পেজটা ভেরিফিকেশান হওয়ার পরে এখানে রাইটিং করে দিছে ইউ হ্যাভ সাকসেসফুলি লগ এড ইন অ্যান্ড দ্য অ্যাপ ইন লিঙ্কেড টু ইউর ডিভাইস ওকে দেখুন আমার নাফাত অ্যাপটা রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে এখন এখন কি করবেন আপনারা বলবেন হয়তো নতুন অনেকটা বুঝেন না কি কী জন্য এটা নাপাত অ্যাপটা রেজিস্ট্রেশন করতে হয় দেখুন আপনার যদি নতুন সিম লোবেন বা এসটিস পে ইনস্ট্রেশন করে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা নতুন কোস্চিসে অ্যাক্সেস হবেন আপনি তাহলে নাপাত অ্যাপটা প্রয়োজন যখনই ওটা রিকোয়েস্ট করবেন তখন একটা এসএমএস আসবে আপনার নাপাত অ্যাপের মাধ্যমে তখন আপনার নাপাত অ্যাপটা খুলে এরকম এক্সপেক্ট করে দিবেন দিলে কাজটা হয়ে যাবে সেজন্যে অতি গুরুত্বপূর্ণ সৌদি আর হবে নাপাত অ্যাপটা ইনস্টল করে রেজিস্টার করার জন্য ওকে বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে জানি না যদি ভালো লাগে আমার সাথে একটা লাইক দেবেন ওকে এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে অন্য কোনো শিক্ষণীয়মূলক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ